কি এগলে দাঁত গোস থাকে এগলে দাঁত খায় না আজকে মাছ খাবার আমাকে ডাকিস তো মাছ বলবে যে এই মাছ খাবো এই মাছ রান্তে হবে আবার ওই মাছ খাবেন খাবার নেই হাসতেছিস কিসের জন্য আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আতিক বলছে দুপুরবেলা মাছ দিয়ে ভাত খাবে এবং নামও বলে দিছে যে এই মাছটা দিয়ে ভাত খাবে যে কারণে মাছ বাসা হচ্ছে আর ওই পাশের বাড়িটাতে এই কাছেই বাড়ি আমি আপনাদেরকে দেখাই ওই যে একদম কাছে ওখানে দেখা যাচ্ছে একটা বাড়ি ওই বাড়িটাতে না ইয়ে দিয়ে রান্না হয় খড়ি দিয়ে রান্না হয় আমরা ওই বাড়ির পাশ দিয়ে হাঁটি চলি ফিরি মাঝে মাঝে বাড়ির ভিতরে ঢুকি গল্প করি আড্ডা দেই বাট আমরা ছাই আনি ঠিক আছে তারপরে কি কথা কখনোই না মিথ্যা কথা কখনোই মিথ্যা কথা না আমরা বাড়ি যাই না রেবাদের বাড়িতে আমরা যাই না তাহলে এখন বলতেছি যে মিথ্যা কথা রেবাদের বাড়ি এখান থেকে দেখা যায় না তার সেটা বাদ দে শারমিনের মার বাড়ি আমরা শারমিনের মাস বাড়ির সামনে হাঁটি না শারমিনের মা তো আমার বাসায় কাজ করতো শারমিনের মা তুই যখন রংপুরে ছিল তখন শারমিনের মা কাজ করতো শারমিনের বাড়ির যে কইলেই তো হয় যে একটা ছাই দেন আমার কইতে বাজে নয় রে কালকে তো মাছ বাড়ি থেকে কাটা মাছ আনি কাটতে পেলে হাত কাটি ফেলাছিস দেখো কোটে কাটছিস দেখাও কাটা বাড়ি থেকে কাটা মাছ নিয়ে আসছে নিয়ে আসার পর সেই মাছ কুটতে আবার হাত কাটছে আরে কয় টাকা ফালটি করছে তো যাই হোক আজকে মাছ রান্না হবে আর আমি আমার জন্য কি বা করি দেখা যাক বড় আনছিস হ্যাঁ মা বলো এখন বলো বলো সে সামথিং আমার কুড়িগ্রামের কন্টেন্ট শেষ হয়ে গেছে এখন তো তুমি আমার কন্টেন্ট তাই না দেখি আমার চ্যানেল চলে কি না চলে তোমাদেরকে ছাড়া আনসাবস্ক্রাইব করবো আজকেই করবো আমার দরকার নেই বদমাইশমি মানুষ ঘরের শত্রু বিভীষণ ঠিক আছে গেট লাগানো তুমি এখনই গেট খুলবে তুমি গোসল করতে যাও বাবা আচ্ছা করলে কিসের জন্য আনছে রে মরিচ বলে নাই ভালো হয়েছে করলে কিসের জন্য আনছে করলে কেন কাউ খাবার চায় না মুইও তো স্পেশালি খাও না দেখো ওই পাকে ইয়েও কর দেখাও বুঝলে আলু আনছিস আর ইয়ে দুই রকমের আলু আছে না দুই রকমের আলু আছে আর ওটা 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 খুলি আর এখানে হচ্ছে ইয়ে পেঁপে পেঁপে আছে পেঁপে ছাড়া আবার সকালবেলা এরা আজকে ডিম দিয়ে আতেকে ইয়ে রুটি দেওয়া হচ্ছে সেখান থেকে ডিম দিয়ে রুটি এখানে কি সমস্যা এদের আমি এটাই বুঝি না ডিম দিয়ে রুটি খাবে না কিসের জন্য ধারে টমেটো গুলো তো ভালো হয় দেশি টমেটো ছোট টমেটো গুলো ওটা ওটা আরো বেশি ভালো দেশি টমেটো কেন নাই মানে বের কর পেঁপে পাপিয়া বলে না পাপিয়ে বলে কি সমস্যা পেপে পাপিয়া পেপে তো পাপিয়াই বলে আর বাকি বলে আর কি করে আলু টমেটো এটা মরে আজকে ইয়ে আছে না রে কি জানি কে বড়াই ভর্তা হ্যাঁ আজকে বড়াই ভর্তা করব সেই স্বাদ করি হ্যাঁ বুঝছিস সেই স্বাদ করে বলা বড়াই ভর্তা আমাদের গাছের বড়া বড়ই রংপুরের গাছের বড়ই আজকে বড়ই ভর্তা খাবো আমরা এ পাশে আমার মাছ হয়ে গেছে মাছ ডান আর পাশে একদম ডিম টিম দিয়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি ঝোলে ইয়ের পানি দিয়ে এটা ঢাকি দিয়ে নুটুনে তাই ইয়ে আমি গোসলে যাব নুটুনে নামাবো এগুলা দেরি হয়ে গেছে অনেক উফ আই জাস্ট লাভ দিস তরকারি বাট আই ডোন্ট লাইক দিস তরকারি আসতেছে এই ভর্তাটা সারাও তোর এই ভর্তা মুই ওখানে না ভাই আসো ভর্তা ফির মাছের ইয়ে সিরিয়া ফোটা যাক বাংলা খাবার তো বানানো তোমাকে ইয়ে সবজি দেবো না ডাল দেবো খাও তুমি শুধু ডাল দিয়ে খাবে না
বাবু শোনা শুধু ডাল দিয়ে খাও হ্যাঁ না আর কি শুধু ডাল সবজি নিবে আচ্ছা ঠিক আছে নে রে সবজি দে তোর নুরিন নাফে আবার কি কিসের জন্য কি আছে আর খাও খাও দে দে হয়েছে আর দিস কে হয়েছে বাবা হোয়াট হ্যাপেন দেখেন একদম ধোয়া 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 ওষুধ মশা মারার ওষুধ দিচ্ছে তো তো চারপাশে ধোয়া ধোয়া হয়ে গেছে একদম যাই হোক এই নাফির জন্য শুধুমাত্র একটাই কেন না নুহা আমাদের জন্য অর্ডার করলে কি হইতো বলো তো না আমি কেন টাকা দেবো তুমি দিতা টাকা না দিলাম বেতন তোমাকে সিনথি একটু টান্দা হতো পাশ থেকে এটা হচ্ছে নাফির বার্গার অনলি নাফি খাবে এটা হচ্ছে নুহা নাফিকে খাওয়াচ্ছে বাট আমাদের কাউকে খাওয়াবে না নুহা নুহা আমরা যেদিন খাবো সেদিন নুহা আর নাফিকে খাওয়াবো না বার্গার না তার নাফিকে খাওয়াবো না শুধু নুহাকে খাওয়াবো ঠিক আছে নুহা যেহেতু নাফিকে খাওয়াচ্ছে তাহলে আমরা নাফিকে খাওয়াবো না শুধু নুহাকে খাওয়াবো ওকে ঠিক আছে না নাফি পড়তেছে পড়া শেষ করেও খাবে না পড়া শেষ না হলে শুধু দিব না তা দিব যে তা না পড়া শেষ হতে হবে ভালো করে পড়তে হবে আমরা বাইরে আসছি এই যে নাফি লুঙ্গি পরে আছে না সুন্দর লাগতেছে বাবা কিছু বলতেছে না মুসলমানি করানো হয়েছে তো ওকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি বাসায় ভিডিও করতে দেয়নি লুঙ্গি পরে বেশ কিউট লাগতেছে কিউট বাচ্চাটা দেখছো বাবা লুঙ্গি পরে তোমাকে কি যে একদম বড় মানুষ বড় মানুষ লাগতেছে রে হ্যাঁ একদম বড় মানুষ বড় মানুষ লুঙ্গিটা সেই পরা হয়েছে বাজার তুমি বড় লুঙ্গি পরেন